আজি আমাৰ আলোচনাৰ বিষয় হৈছে উপাদানৰ বজাৰ আৰু দৰ নিৰ্ধাৰণ। ইয়াত আমি আজি ক্ৰিয়ামূলক বণ্টন অৰ্থাৎ ইংৰাজীত ক'বলৈ গ'লে ফাংচনেল ডিষ্ট্ৰিবিউচন আৰু ব্যক্তিগত বণ্টন অৰ্থাৎ পাৰ্চনেল ডিষ্ট্ৰিবিউচনৰ বিষয়ে বুজিব চেষ্টা কৰিম। ব্যক্তিগত বিতৰণ আৰু কাৰ্যভিত্তিক বিতৰণৰ পাছত আমি উপাদানৰ উৎপাদনশীলতা আৰু উপাদান ব্যয়ৰ ধাৰণাসমূহ জনাৰ চেষ্টা কৰিম। অৰ্থাৎ আমি প্ৰান্তিক ভৌতিক উৎপাদন ইংৰাজীত ক'বলৈ গ'লে মাৰ্জিনেল ফিজিকেল প্ৰডাক্ট, প্ৰান্তিক আয় উৎপাদন মাৰ্জিনেল ৰেভিনিউ প্ৰডাক্ট, প্ৰান্তিক উৎপাদকৰ মূল্য অৰ্থাৎ ভ্যালু অফ মাৰ্জিনেল প্ৰডাক্ট, গড় উপাদান ব্যয় এভাৰেজ ফেক্টৰ কষ্ট, প্ৰান্তিক উপাদান ব্যয় মাৰ্জিনেল ফেক্টৰ কষ্টৰ বিষয়ে আলোচনা কৰিম। শেষত আমি উপাদানৰ চাহিদা আৰু উপাদানৰ যোগানৰ বিষয়ে বুজিব চেষ্টা কৰিম। তো এতিয়া আমি আৰম্ভ কৰিছোঁ। ৰাষ্ট্ৰীয় আয় উৎপাদনৰ উপাদানসমূহৰ উমৈহতীয়া প্ৰচেষ্টাৰ ফল। উৎপাদনৰ উপাদানসমূহ কি কি? উপাদানসমূহ হৈছে ভূমি, শ্ৰম, মূলধন আৰু সংগঠন। এই চাৰিওটা উপাদানে উমৈহতীয়া প্ৰচেষ্টাৰে দেশ এখনত বছৰেকত যি পৰিমাণৰ চূড়ান্ত সামগ্ৰী আৰু সেৱা কাৰ্য উৎপাদন কৰে তাৰ মুদ্ৰা মূল্যই হ'ল দেশখনৰ ৰাষ্ট্ৰীয় আয়। মই আকৌ কৈছোঁ, ভূমি, শ্ৰম, মূলধন আৰু সংগঠন এইকেইটা হৈছে কি? এইকেইটা হৈছে আমাৰ উৎপাদনৰ উপাদান। এই ভূমি, শ্ৰম, মূলধন আৰু সংগঠন এই চাৰিওটা উপাদানে উমৈহতীয়া প্ৰচেষ্টাৰে দেশ এখনত বছৰেকত যি পৰিমাণৰ চূড়ান্ত সামগ্ৰী আৰু সেৱা কাৰ্য উৎপাদন কৰে তাৰ মুদ্ৰা মূল্যই হ'ল দেশখনৰ ৰাষ্ট্ৰীয় আয়। ইয়াক আমি সামগ্ৰিক ব্যয় অথবা সামগ্ৰিক আয় ৰূপেও প্ৰকাশ কৰিব পাৰোঁ। উমৈহতীয়া প্ৰচেষ্টাৰ ফল হোৱা বাবে উৎপাদনৰ প্ৰতিটো উপাদানে ৰাষ্ট্ৰীয় আয়ৰ একো একোটা অংশ লাভ কৰে। যেনেকৈ আমি ক'ব পাৰোঁ যে ভূমিৰ মালিকে যি অংশ পায়, ভূমিৰ মালিকে পোৱা অংশক আমি খাজনা বুলি কওঁ। ঠিক সেইদৰে শ্ৰমিকে পোৱা অংশক আমি মজুৰি বুলি কওঁ। মূলধনৰ গৰাকীয়ে যি অংশ লাভ কৰে তাক আমি সুত বুলি কওঁ আৰু সংগঠকে পোৱা অংশক আমি মুনাফা বুলি কওঁ। অৰ্থাৎ ভূমিৰ মালিকে যি অংশ পায় তাক আমি খাজনা বুলি কওঁ, শ্ৰমিকে পোৱা অংশক আমি মজুৰি বুলি কওঁ, মূলধনৰ গৰাকীয়ে পোৱা অংশক আমি সুত বুলি কওঁ আৰু সংগঠকে যি অংশ পায় তাক আমি মুনাফা বা লাভ বুলি কওঁ। প্ৰতিটো উপাদানে ৰাষ্ট্ৰীয় আয়ৰ পৰা পাব লগা অংশ কেনেকৈ নিৰ্ধাৰিত হয় তাৰ অধ্যয়নেই হ'ল বিতৰণ তত্ত্বৰ মূল বিষয়বস্তু। অৰ্থাৎ বিতৰণ তত্ত্বৰ মূল বিষয়বস্তু হৈছে কি? যে প্ৰতিটো উপাদানে ৰাষ্ট্ৰীয় আয়ৰ পৰা পাব লগা অংশ কেনেকৈ আমি নিৰ্ধাৰণ কৰোঁ, কেনেকৈ নিৰ্ধাৰিত হয় সেই বা তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰাকে আমি বিতৰণ তত্ত্বৰ মূল বিষয়বস্তু বুলি ক'ব পাৰোঁ। ইয়াত আমি উল্লেখ কৰিব লাগিব যে ৰাষ্ট্ৰীয় আয়ৰ ক্ৰিয়ামূলক বণ্টনহে বিতৰণ তত্ত্বৰ বিষয়বস্তু। ব্যক্তিগত বণ্টন সমস্যাটো যদিও অতি গুৰুত্বপূৰ্ণ তথাপিও ইয়াক আমি বিতৰণ তত্ত্বত প্ৰত্যক্ষভাৱে আমি অধ্যয়ন নকৰোঁ। এতিয়া ক্ৰিয়ামূলক বণ্টনক ইংৰাজীত আমি ফাংচনেল ডিষ্ট্ৰিবিউচন বুলি কওঁ আৰু ব্যক্তিগত বণ্টনক
ইংরাজীত আমি পার্সোনাল ডিস্ট্রিবিউশন বলে কম। খাজনা, মজুরি, সুদ আর মুনাফা যথাক্রমে আমি আগেই কছো যে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠনে রাষ্ট্রীয় আয়লৈ আগবঢ়া সেবার দাম বা পারিশ্রমিক বলে আমি ক। আমি জানো যে দাম নির্ধারণের সাধারণ সূত্র অনুসরি প্রতিবিধ বস্তুর দাম সেই বস্তুটোর নিজ চাহিদা আর যোগানের দ্বারা নির্ধারিত হয়। উৎপাদনের উপাদান সমূহর চাহিদা আর যোগানো পণ্য সামগ্রীর চাহিদা আর যোগানের সমতুল্য যদি হলহেতেন তেতিয়াহলে আমার এই বিতরণ তত্ত্বটো এক সুকীয়া সূত্রর হিসাবে আমার আবশ্যক নহলহেতেন। উৎপাদনের উপাদান সমূহর চাহিদা আর যোগানো যদি পণ্য সামগ্রীর চাহিদা আর যোগানের সমতুল্য হলহেতেন বিতরণের এক সুকীয়া সূত্রর আবশ্যকতা নাথাকিলেহেতেন। কিন্তু উপাদানের চাহিদা আর যোগান আর পণ্য সামগ্রীর চাহিদা আর যোগানের মাজত মৌলিক পার্থক্য আছে আর এই পার্থক্য থাকার কারণে দাম নির্ধারণের সাধারণ সূত্রটো আমি সংশোধন নকরাক খাজনা, মজুরি, সুদ আর মুনাফা নির্ধারণের ক্ষেত্রত আমি প্রয়োগ করব নোৱাৰো। অর্থাৎ উপাদান সমূহর সেবার দাম নির্ধারণ করবলে আমি এই আমার যেটু আমার এই আমি যেটু আমি সাধারণ যেহেতুকে আমার এই উপাদানের চাহিদা আর যোগান আর পণ্য সামগ্রীর চাহিদা আর যোগানের মাজত আমার পার্থক্য আছে সেই কারণে আমি দাম নির্ধারণের যে সাধারণ সূত্র সেটু আমি সংশোধন করিহে আমি খাজনা, মজুরি, সুদ আর মুনাফার নির্ধারণ করব পারি আর সংশোধন নকরাক আমি কিন্তু নির্ধারণ করব নোৱাৰো। সেইবাবে প্রান্তিক উৎপাদনশীলতা নামর সুকীয়া বিতরণ সূত্রটো আমার উদ্ভাবন হয়েছে আর এই সূত্রটো আমি বিতরণ তত্ত্বত আমি ব্যবহার করো। উৎপাদনের উপাদান সমূহর চাহিদা আর যোগান পণ্য সামগ্রীর চাহিদা আর যোগানতক বেলেগ। পণ্য সামগ্রীর চাহিদার উদ্ভব হয় সিহতর উপযোগিতা অথবা অভাব পূরণ করবরা ক্ষমতার কারণে। উৎপাদনের উপাদান সমূহর চাহিদা কিন্তু সিহতর উৎপাদন করা সিহতে উৎপাদন করা বস্তুর চাহিদার পরাহে উদ্ভব। অর্থাৎ সামগ্রীর উৎপাদনত উপাদান সমূহর সেবা অপরিহার্য কারণেহে সিহতর চাহিদা আছে। অর্থাৎ আমি এই উৎপাদনের উপাদান সমূহর চাহিদা কোর উপর নির্ভর করে যে বস্তু এই উৎপাদনের উপাদান সমূহে তৈয়ার করে বা উৎপাদন করে সেই দ্রব্যর চাহিদার উপর এই সেইবর সামগ্রীর উৎপাদিত সামগ্রী সমূহর চাহিদার উপর আমার এই উৎপাদনের উপাদান সমূহর চাহিদা নির্ভর করে। দ্বিতীয়তে পণ্য সামগ্রীর ক্ষেত্রত প্রতিবিধ সামগ্রীর চাহিদা সুকীয়াক বিবেচনা করব পারি কিন্তু পণ্য সামগ্রীর উৎপাদনত প্রয়োজনীয় সকলো উপাদান একেলগে নিয়োগ করিব লাগে কারণে এটা উপাদানের চাহিদা আন উপাদানের চাহিদার পৰা সম্পূর্ণ পৃথক বিবেচনা করিব নোৱাৰি। যোগানের ফালৰ পৰাও আমি কব পাৰো যে পণ্য সামগ্রী আর উৎপাদনের উপাদানের মাজত প্রভেদ আছে। সকলো পণ্য সামগ্রীর যোগান সেই সামগ্রী সমূহর মুদ্রা উৎপাদনের ব্যয়ে নিরূপণ করে কিন্তু
উৎপাদনৰ উপাদানসমূহৰ যোগান সিহঁতৰ সুযোগ উৎপাদন ব্যয়েহে অৰ্থাৎ অপৰচুনিটি কষ্টেহে নিৰূপণ কৰে। আকৌ কৈছোঁ, উৎপাদনৰ উপাদানসমূহৰ যোগান সিহঁতৰ সুযোগ উৎপাদন ব্যয়েহে অৰ্থাৎ অপৰচুনিটি কষ্টেহে নিৰূপণ কৰে। অৰ্থবিজ্ঞানৰ তত্ত্বক চাৰিটা খণ্ডত আমি ভাগ কৰিব পাৰোঁ। অৰ্থাৎ এই চাৰিটা খণ্ড হৈছে উৎপাদন প্ৰডাকশ্যন, উপভোগ কনজামশ্যন, বিনিময় এক্সচেঞ্জ আৰু বিতৰণ ডিষ্ট্ৰিবিউশ্যন। এই চাৰিটা ভাগ বেলেগ বেলেগকৈ অধ্যয়ন কৰিব পাৰি। বিতৰণ বা উৎপাদনৰ উপাদানৰ দৰ নিৰ্ধাৰণ সামগ্ৰীৰ দৰ নিৰ্ধাৰণতকৈ কিন্তু অলপ বেলেগ। সেইকাৰণে সামগ্ৰী দৰ নিৰ্ধাৰণৰ লগত জড়িত তত্ত্বটোক আমি দৰ তত্ত্ব আৰু যিটো তত্ত্ব উপাদানৰ দৰ নিৰ্ধাৰণৰ লগত জড়িত তাক আমি বিতৰণ বুলি কওঁ। অৰ্থাৎ উপাদানৰ দৰ নিৰ্ধাৰণক বিতৰণৰ তত্ত্ব বুলি কোৱা হয়। বিতৰণ ব্যক্তিগত নাইবা কাৰ্যভিত্তিক হ'ব পাৰে। বিতৰণৰ ব্যক্তিগত ধাৰণাটো বিতৰণৰ কাৰ্যভিত্তিক ধাৰণাতকৈ বেলেগ। এতিয়া আহোঁ আমি ব্যক্তিগত বিতৰণলৈ। এতিয়া ব্যক্তিগত বিতৰণে বিভিন্ন ব্যক্তিৰ মাজত আয় আৰু সম্পত্তিৰ বিতৰণক বুজায়। এই আয় আৰু সম্পত্তি যিকোনো উৎসৰ পৰা হ'ব পাৰে। ব্যক্তিগত বিতৰণে বিভিন্ন ব্যক্তিৰ মাজত আয় আৰু সম্পত্তিৰ বিতৰণক বুজায়। এই আয় আৰু সম্পত্তি আমি জানো যে যিকোনো উৎসৰ পৰা হ'ব পাৰে। এইটো জনা কথা যে এখন দেশৰ ৰাষ্ট্ৰীয় আয় বিভিন্ন ব্যক্তিৰ মাজত সমানভাৱে কিন্তু বিতৰণ নহয়। সমানভাৱে বিতৰণ নোহোৱাৰ কাৰণে আমি পাওঁ যে কিছুমান ব্যক্তি ধনী আৰু কিছুমান ব্যক্তি দুখীয়া। আচলতে দেশৰ বিভিন্ন ব্যক্তিৰ মাজত আয়ৰ যথেষ্ট প্ৰভেদ দেখা যায়। ব্যক্তিগত বিতৰণ তত্ত্বই কিদৰে বিভিন্ন ব্যক্তিৰ ব্যক্তিগত আয় নিৰ্ধাৰণ কৰা হয় আৰু কিদৰে ব্যক্তিগত আয়ৰ ক্ষেত্ৰত অসমতাই দেখা দিয়ে তাৰ অধ্যয়ন কৰে। ব্যক্তিগত বিতৰণৰ অধীনত আমি ৰাষ্ট্ৰীয় আয় বিতৰণৰ ধাৰা আৰু বিভিন্ন ব্যক্তিয়ে ৰাষ্ট্ৰীয় আয়ৰ কি অংশ লাভ কৰে তাৰ বিষয়ে আমি অধ্যয়ন কৰোঁ। আমি দেশৰ বিভিন্ন ব্যক্তিৰ মাজত আমি জানো যে আয়ৰ যথেষ্ট প্ৰভেদ আমি দেখা পাওঁ বা আমি আছে যে আমি বিভিন্ন ব্যক্তিৰ মাজত আয়ৰ যথেষ্ট প্ৰভেদ আছে। ব্যক্তিগত বিতৰণ তত্ত্বই কিদৰে বিভিন্ন ব্যক্তিৰ ব্যক্তিগত আয় নিৰ্ধাৰণ কৰা হয় আৰু কিদৰে ব্যক্তিগত আয়ৰ ক্ষেত্ৰত আমি অসমতা আছে বা অসমতাই দেখা দিয়ে তাৰ অধ্যয়ন কৰে। ব্যক্তিগত বিতৰণৰ অধীনত আমি ৰাষ্ট্ৰীয় আয় বিতৰণৰ ধাৰা আৰু বিভিন্ন ব্যক্তিয়ে ৰাষ্ট্ৰীয় আয়ৰ কি অংশ লাভ কৰে তাৰ বিষয়ে আমি পঢ়ো। ইয়াৰ পাছত আহোঁ আমি কাৰ্যভিত্তিক বিতৰণলৈ, যাক ইংৰাজীত আমি ফাংচনেল ডিষ্ট্ৰিবিউশ্যন বুলি কওঁ। আয়ৰ কাৰ্যভিত্তিক বিতৰণে ৰাষ্ট্ৰীয় আয়ৰ বিতৰণক বুজায়, যিটো মানুহে উৎপাদন কাৰ্যত বিভিন্ন সেৱা আগবঢ়োৱাৰ বাবে লাভ কৰে। অৰ্থাৎ উৎপাদনৰ উপাদানবিলাকে উৎপাদন কাৰ্যত আগবঢ়োৱা সেৱাৰ বাবে লাভ কৰা পাৰিতোষিক বিতৰণৰ লগত ই জড়িত। খাজনা, মজুৰি, সুত আৰু লাভ হ'ল ভূমি, শ্ৰম, মূলধন আৰু সংগঠনে
উৎপাদন কার্যত আগবহা সেবার লাভ করা পুরস্কার। গাণিতিকভাবে আমি ইয়াক এই ধরনের আমি প্রকাশ করব পারো, অর্থাৎ পি হয়েছে এ বি সি ডির ফলন, দ্যাট ইজ পি ইজ এ ফাংশন অফ এ বি সি এন্ড ডি। ইয়াত আমি মুঠ উৎপাদনক পি রে দেখাইছো, ভূমিক এ, শ্রমক আমি বি রে দেখাইছো, মূলধনক আমি সি রে নিরূপণ করেছো, আর সংগঠন আমি ডি রে দেখাইছো। আর ইয়াত আমি ইয়াক কব পারো যে মুঠ উৎপাদন অর্থাৎ পি হল ভূমি, শ্রম, মূলধন আর সংগঠনের ফলন। উৎপাদনের কার্যত আমি ব্যবহার হওয়া বিভিন্ন উপাদান সমূহর দর আর অংশ সমূহ আমি নির্ণয়ের লগত জড়িত বিষয় সম্বন্ধে আমি কার্যভিত্তিক বিতরণত আলোচনা করো। অর্থাৎ আমি উৎপাদনের কার্যত ব্যবহার হওয়া বিভিন্ন উপাদান সমূহর দর আর অংশ সমূহ নির্ণয়ের লগত জড়িত বিষয় সম্বন্ধে আমি কার্যভিত্তিক বিতরণত আলোচনা করো। কার্যভিত্তিক বিতরণের ধারণাটো আমি ব্যক্তিগত বিতরণের ধারণাতকৈ বেলেগ, বা আমি ইয়ার ব্যক্তিগত বিতরণের ধারণাতকৈ আমার এই কার্যভিত্তিক বিতরণের ধারণাটো আমার পৃথক। রাষ্ট্রীয় আয়ের বিতরণ, যাক আয় বিতরণের আকার বুলিও কব পারি বা কোয়া হয়, ই সাধারণতে এখন সমাজের বিভিন্ন ব্যক্তির মাজত হওয়া রাষ্ট্রীয় আয়ের বিতরণক বুঝায়। আমি সকলে জানো যে রাষ্ট্রীয় আয় এখন রাষ্ট্রের সকল ব্যক্তির মাজত সমানে ভাগ নহয়। দেশ এখনের কিছু ধনী থাকে আর কিছু দুখিয়া থাকে, কিহর বাবে থাকে, কারণ রাষ্ট্রীয় আয় এখন রাষ্ট্রের সকল ব্যক্তির মাজত সমানে ভাগ নহয়। এই সমানে ভাগ নহয় বাবে দেশ এখনত আমি কিছু ধনী মানুষ পাও আর কিছু আমি দুখিয়া মানুষ পাও। দরাচলতে ব্যক্তির আয়ের মাজত অসমতা আমি দেখিবলে পাও। ব্যক্তিগত বিতরণের তত্ত্বই কিদরে ব্যক্তির আয় সমূহ বিতরণ করা হয় আর কিদরে আয়ের অসমতা উদ্ভব হয় সেয়া নির্ণয় করে। আনফালে আমি কব পারো যে কার্যভিত্তিক বিতরণ তত্ত্বত কিদরে উৎপাদনত ব্যবহার হওয়া উপাদান সমূহক পুরস্কার করা হয় সেই বিষয়ে আমি অধ্যয়ন করো। উৎপাদনের উপাদান সমূহ হয়েছে, আমি জানো যে চারিটা ভাগত আমি বিভক্ত ইতিমধ্যে করেছো, এটা হয়েছে ভূমি, আনটো হয়েছে শ্রম, তার পাছরটো হয়েছে মূলধন আর শেষরটো হয়েছে সংগঠন। সেয়ে কার্যভিত্তিক বিতরণত এই উপাদান সমূহের আপেক্ষিক দর নির্ধারণ করা হয়। খাজনা, মজুরি, সুদ আর লাভ হয়েছে ক্রমে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠনের দর। এনেদরে কার্যভিত্তিক বিতরণের তত্ত্বই মজুরি, সুদ, খাজনা আর লাভ নির্ধারণ সম্পর্কে আলোচনা করে। ইয়াত আমি এটা প্রশ্ন করিব পারো যে কেবল কার্যভিত্তিক বিতরণে ব্যক্তিগত বিতরণ নির্ধারণ করে নে? আসলতে কবলে গেলে ব্যক্তিগত বিতরণ আংশিকভাবেহে কার্যভিত্তিক বিতরণের উপর নির্ভর করে। এজন ব্যক্তিয়ে কিমান পরিমাণের আয় উপার্জন করিব, এজন ব্যক্তিয়ে কিমান পরিমাণের আয় উপার্জন করিব, সেইটো মাত্র সেই ব্যক্তিজনের লগত থকা এটা উপাদানের দামের উপরতে নির্ভর নকরে, বরঞ্চ তেওঁর লগত আর আন বেলেগ উপাদান কি পরিমাণে আছে আর সেইবোৰৰ দামো দামেও তাক প্রভাবান্বিত করে। সেয়ে খাজনাধারীর আয়
কেবল খাজনার উপরতেই নির্ভর নকরে। খাজনাধারীর আয় খাজনার উপর নির্ভর করা উপরিও ই ভূমির পরিমাণের লগতো জড়িত। প্রতি একর ভূমির খাজনা দিয়া থাকিলে বেশি পরিমাণের ভূমির বাবে খাজনাও বেশি হব। সো ইয়ার উপরিও ভূমির গরাকিয়ে হয়তো কারুবাক ধার দি থৈছে আর এই ধারৰ পৰাও তেওঁ সুদ হিসাবেও তেওঁ আয় অর্জন কৰিব পাৰে। এই পার্থক্যবোৰৰ লগতে কিন্তু আমি কার্যভিত্তিক বিতরণ আর ব্যক্তিগত বিতরণের মাজত এক সম্পর্কও আছে। এখন দেশের ব্যক্তিগত বিতরণ কার্যভিত্তিক বিতরণের দ্বারা প্রভাবান্বিত হওয়া আমি দেখিলে পাও। যদিহে উৎপাদনের উপাদানের আয় সমতাপূর্ণ হয় তেন্তে ব্যক্তিগত বিতরণও সমতাপূর্ণ হব। ইয়ার ফলত ব্যক্তিগত আয় বৃদ্ধি পাব, এই আয়ে চাহিদা বৃদ্ধি করিব আর চাহিদা বৃদ্ধিয়ে কি করিব, চাহিদা বৃদ্ধিয়ে বিনিয়োগ আর তার লগতে নিয়োগ বৃদ্ধি করিব আর ইয়ে উৎপাদন আর রাষ্ট্রীয় আয়ও বৃদ্ধি করিব। বর্ধিত ব্যক্তিগত আয়ে জীবন ধারণার মানদণ্ড উন্নত করিব পারিব, তার লগতে উৎপাদনের দক্ষতাও বৃদ্ধি করিব পারিব। আনহাতেদি আমি কব পাৰো যে যদি কার্যভিত্তিক বিতরণ অসমতাপূর্ণ হয় অর্থাৎ উৎপাদনের উপাদানবোর শোষিত হয়ে থাকে তেন্তে ব্যক্তিগত বিতরণও অসমতাপূর্ণ হব। অর্থাৎ যদি উৎপাদনের উপাদানবোর শোষিত হয়ে থাকে তেনেহলে ব্যক্তিগত বিতরণও অসমতাপূর্ণ হব। ইয়ার ফলত কি হব, ইয়ার ফলত বহুত লোক দরিদ্র হব, অর্থনৈতিক কল্যাণের হ্রাস হব, শান্তি আর সমৃদ্ধির হ্রাস হওয়া দেখা যাব আর ধনী দুখিয়ার মাজত যে বৈষম্যতা আছে এই বৈষম্যতাটো আমার বৃদ্ধি পাব। বিভিন্ন বজারত কিদরে উপাদানের দর নির্ধারণ করা হয় তাক আমি জনা আর বর্ণনা করার আগতে আমি উপাদানের উৎপাদনশীলতা আর উপাদান ব্যয়ের ধারণাবর আমি জনা উচিত। আমি এতিয়া বিভিন্ন বজারত কিদরে উপাদানের দর নির্ধারণ হয় নির্ধারণ করা হয় এই বিষয়টি আমি জনার আগতে আমি কিছুমান কথা বুঝি লব লাগিব। আমি উপাদানের উৎপাদনশীলতার কথা আমি জানিব লাগিব আর উপাদান ব্যয়ের ধারণা সমূহের বিষয়ে আমি জানিব লাগিব। সেইবাবে এতিয়া আমি উপাদানের উৎপাদনশীলতা আর উপাদান ব্যয়ের অতি দরকারী ধারণা সমূহ এতিয়া আমি আলোচনা করিম। আমি এটা এটাকৈ এই বিষয়বোর আলোচনা করিম। প্রথমতে আহো আমি প্রান্তিক ভৌতিক উৎপাদনলে। প্রান্তিক ভৌতিক উৎপাদন অর্থাৎ ইংরাজিত আমি মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট বলে ক। উপাদানের এটা অতিরিক্ত গুরুত্বর উৎপাদন অর্থাৎ প্রান্তিক ভৌতিক উৎপাদন হল উপাদানের এটা অতিরিক্ত গুট নিয়োগ হওয়ার ফলত মুঠ উৎপাদনের হওয়া সংযোজন। অর্থাৎ প্রান্তিক ভৌতিক উৎপাদন বলে কলে আমি কি বুঝো, যে প্রান্তিক ভৌতিক উৎপাদন হল উপাদানের এটা অতিরিক্ত গুট নিয়োগ হওয়ার ফলত মুঠ উৎপাদনত হওয়া সংযোজন। আমি সিম্বলিক্যালি আমি দেখাব পড়ো এই ধরনের এম পি পি সমান হয়েছে টি পি পি এন মাইনাস টি পি পি এন মাইনাস ওয়ান, যত এম পি পি হল কি, এম পি পি হয়েছে প্রান্তিক ভৌতিক উৎপাদন, টি পি পি এন হল অন্যতম গুটর মুঠ উৎপাদন আর টি পি পি এন মাইনাস ওয়ান হয়েছে এন মাইনাস ওয়ানতম গুটর মুঠ উৎপাদন।
তাৰমানে আমি প্ৰান্তিক ভৌতিক উৎপাদন, তাক আমি এমপিপি ৰে আমি যদি দেখুৱাওঁ, তা এমপিপি মানে হৈছে, এমপিপি সমান হৈছে টিপিপিএন মাইনাস টিপিপিএন মাইনাস ওৱান। এমপিপি মানে হৈছে প্ৰান্তিক ভৌতিক উৎপাদন, টিপিপিএন হৈছে এনটম আমাৰ গোটৰ মুঠ উৎপাদন, টিপিপিএন মাইনাস ওৱান হৈছে এন মাইনাস ওৱানৰ গোটৰ মুঠ উৎপাদন। এতিয়া এটা যদি আমি উদাহৰণ লওঁ, আমি যদি ধৰি লওঁ যে কপাহ উদ্যোগ এটাত 25 জন শ্ৰমিকে 900 মিটাৰ কাপোৰ উৎপাদন কৰিব পাৰিছে। এজন শ্ৰমিক অতিৰিক্তকৈ যদি আমি বৃদ্ধি কৰি দিওঁ, অৰ্থাৎ 25 জনৰ পৰা যদি 26 জন হয়, এজন শ্ৰমিক অতিৰিক্তকৈ বৃদ্ধি কৰাৰ ফলত যদি আমাৰ উৎপাদন 926 মিটাৰ হয়, তেতিয়াহ'লে এই ক্ষেত্ৰত কি হ'ব, অতিৰিক্ত 26 মিটাৰ হ'ব আমাৰ প্ৰান্তিক উৎপাদন। অৰ্থাৎ এমপিপি হৈছে টিপিপিএন বিয়োগ টিপিপিএন মাইনাছ ওৱান। ইয়াতে টিপিপিএন হৈছে 926 আৰু টিপিপিএন মাইনাছ ওৱান হৈছে 900 মিটাৰ। অৰ্থাৎ 926 বিয়োগ 900 মিটাৰ মানে এমপিপি হৈছে, অৰ্থাৎ আমাৰ যিটো প্ৰান্তিক ভৌতিক উৎপাদন আমাৰ হৈছে 26 মিটাৰ। ইয়াৰ পাছত আহোঁ আমি প্ৰান্তিক আয় উৎপাদনলৈ। এতিয়া প্ৰান্তিক আয় উৎপাদন আমি ইংৰাজীত মাৰ্জিনেল ৰেভিনিউ প্ৰডাক্ট বুলি কওঁ। প্ৰান্তিক আয় উৎপাদন হ'ল এটা অতিৰিক্ত উপাদান নিয়োগ কৰাৰ ফলত মুঠ উৎপাদনৰ মূল্যত হোৱা সংযোজন। ই হ'ল প্ৰান্তিক উৎপাদন আৰু প্ৰান্তিক আয়ৰ পূৰণফল। অৰ্থাৎ আমি যদি সাংকেতিকভাৱে যদি আমি দেখুৱাবলৈ যাওঁ, তাৰমানে MRP অৰ্থাৎ প্ৰান্তিক আয় উৎপাদন, তাৰমানে মাৰ্জিনেল ৰেভিনিউ প্ৰডাক্ট হ'ব কাৰ সমান, ইকুৱেল টু MPP পূৰণ MR। MPP মানে হৈছে প্ৰান্তিক ভৌতিক উৎপাদন আৰু MR মানে হৈছে প্ৰান্তিক আয়। অৰ্থাৎ MRP অৰ্থাৎ প্ৰান্তিক আয় উৎপাদন সমান প্ৰান্তিক ভৌতিক উৎপাদন পূৰণ প্ৰান্তিক আয়। আমি MRPক এইধৰণেও দেখুৱাব পাৰোঁ, MRP হৈছে TRPN মাইনাছ TRPN মাইনাছ ওৱান, য'ত আমি TRPN আৰু TRPN মাইনাছ ওৱান হ'ল কি, N আৰু N মাইনাছ ওৱান গোটৰ মুঠ আয় উৎপাদন। আমি যদি এইধৰণে চাওঁ যে যদি 10 জন শ্ৰমিকৰ মুঠ আয় উৎপাদন হৈছে 30,000 টকা আৰু 11 জন শ্ৰমিকৰ মুঠ আয় উৎপাদন হৈছে 35,000 টকা, তেন্তে আমি এই ধৰণে আমি এই 11 জন শ্ৰমিকৰ প্ৰান্তিক আয় মূলক আমি কি ধৰণে দেখুৱাব পাৰোঁ, অৰ্থাৎ মাৰ্জিনেল ৰেভিনিউ প্ৰডাক্ট হ'ব 35,000 বিয়োগ 30,000 টকা, অৰ্থাৎ 5,000 টকা। ইয়াৰ পাছত আমি আহোঁ প্ৰান্তিক উৎপাদকৰ মূল্য, আমি ইংৰাজীত ইয়াক ভেল্যু অফ মাৰ্জিনেল প্ৰডাক্ট বুলি কওঁ। এতিয়া প্ৰান্তিক উৎপাদকৰ মূল্য হ'ল কি, যে প্ৰান্তিক উৎপাদকৰ মূল্য হ'ল এটা অতিৰিক্ত উপাদানৰ ফলত হোৱা অতিৰিক্ত উপাদানৰ মুদ্ৰাগত মূল্য। ভেল্যু অফ মাৰ্জিনেল প্ৰডাক্ট মানে কি, এটা অতিৰিক্ত উপাদানৰ ফলত হোৱা অতিৰিক্ত উৎপাদনৰ মুদ্ৰাগত মূল্য। সেয়েহে ইয়াক আমি প্ৰান্তিক ভৌতিক উৎপাদনৰ মুদ্ৰাগত মূল্য বুলি কওঁ। চিম্বলিকেলি আমি এইধৰণে দেখুৱাব পাৰোঁ যে VMP হৈছে MPP পূৰণ P। ইয়াত VMP মানে হৈছে প্ৰান্তিক উৎপাদকৰ মূল্য, MPP মানে হৈছে প্ৰান্তিক ভৌতিক উৎপাদন আৰু P মানে হৈছে দৰ। এতিয়া
যদি আমি এটা উদাহরণ লওঁ, যেনে আমি ধৰি লৈছোঁ যে এটা কপাহ উদ্যোগত 30 জন শ্ৰমিকে 900 মিটাৰ কাপোৰ উৎপাদন কৰিব পাৰে আৰু 31 জন শ্ৰমিকে 925 মিটাৰ কাপোৰ উৎপাদন কৰে। এতিয়া প্ৰান্তিক উৎপাদন হ'ব 925 - 900 অৰ্থাৎ 25। প্ৰান্তিক উৎপাদন হ'ব 25। যদি বজাৰ দৰ 60 টকা হয় তেন্তে প্ৰান্তিক মূল্যত উৎপাদনশীলতা আমাৰ কিমান হ'ব? প্ৰান্তিক মূল্যত উৎপাদনশীলতা হ'ব 25 × 60 অৰ্থাৎ 1500 টকা। ইয়াৰ পাছত আমি আহোঁ VMP আৰু MRPৰ মাজত সম্পৰ্কলৈ। এতিয়া পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত VMP আৰু MRP আমাৰ একে হয়। কাৰণ কিয়? কাৰণ এই পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত সামগ্ৰী একেই দামতে আমাৰ বিক্ৰী কৰা হয়। অৰ্থাৎ MR সমান হ'ব P, MR মানে প্ৰান্তিক আয় আৰু P হৈছে দৰ। গতিকে আমি জানো যে MRP হৈছে MPP পূৰণ MR আৰু ইয়াৰ সমান হৈছে, যিহেতুকে পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত MR আমাৰ প্ৰাইচৰ বা দৰৰ সমান হয়, সেইকাৰণে আমি ইয়াৰ পৰা লিখিব পাৰোঁ যে MPP পূৰণ MR। আমি এই ধৰণেও লিখিব পাৰোঁ MPP পূৰণ P, আৰু আমি জানো যে MPP পূৰণ P হৈছে কি? VMP। সেইকাৰণে আমি ক'ব পাৰোঁ যে পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত VMP আৰু MRP একে হয়। কিহৰ কাৰণে একে হয়? কাৰণ পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত সামগ্ৰী একে দামতে বিক্ৰী কৰা হয়। অৰ্থাৎ MR সমান হ'ব P, MR মানে প্ৰান্তিক আয় আৰু P হৈছে দৰ। গতিকে আমি ক'ব পাৰোঁ যে MRP মানে কি? MRP সমান হৈছে MPP ইনটু বা পূৰণ MR। আকৌ আমি পাইছোঁ যে MRৰ সমান P, সেইকাৰণে আমি লিখিব পাৰোঁ MPP পূৰণ P। আৰু আমি জানো যে MPP পূৰণ P মানে কি হৈছে? MPP পূৰণ P মানে VMP। সেইবাবে আমি ক'ব পাৰোঁ যে পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত VMP আৰু MRP একে হয়। কিন্তু অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আমাৰ MRP আৰু VMP কিন্তু আমাৰ বেলেগ বেলেগ। কাৰণ এই বজাৰত উৎপাদকে উৎপাদনৰ কোনো এটা অতিৰিক্ত গুট বিক্ৰী কৰিবলৈ আগতকৈ কম দামতে তেওঁ বিক্ৰী কৰিবলগীয়া হয়। এই দুখন বজাৰৰ VMP আৰু MRP ৰেখা দুটা আমি এই 1 নম্বৰ চিত্ৰত আমি দেখুৱাইছোঁ। আমাৰ বিভিন্ন ধৰণৰ বজাৰত, অৰ্থাৎ আমাৰ পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আৰু অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আমি VMP আৰু MRP ৰেখা দুটা কি ধৰণৰ হয় আমি এই চিত্ৰৰ সহায়ত, 1 নম্বৰ চিত্ৰৰ সহায়ত দেখুৱাইছোঁ। ইয়াতে কট কি দেখুৱাইছোঁ? আমি পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰৰ অধীনত আমি MRP আৰু VMP ৰেখাটো দেখুৱাইছোঁ, ৰেখা দুটা দেখুৱাইছোঁ। ইয়াতে X অক্ষৰেখাত আমি উৎপাদনৰ পৰিমাণ আমি দেখুৱাইছোঁ আৰু Y অক্ষৰেখাত আমি VMP আৰু MRP দেখুৱাইছোঁ। এতিয়া পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আমাৰ VMP সমান MRP হ'ব, সেইবাবে এই ৰেখাডালে আমাৰ VMP আৰু MRP দেখুৱাইছে। ঠিক সেইদৰে আমি অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰৰ ক্ষেত্ৰত আমি MRP আৰু VMP ৰেখা দুডাল এই চিত্ৰৰ সহায়ত দেখুৱাইছোঁ। X অক্ষৰেখাত আমি উপাদানৰ পৰিমাণ আৰু Y অক্ষৰেখাত আমি VMP আৰু MRP দেখুৱাইছোঁ। অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আমাৰ এইডাল হ'ব আমাৰ VMP ৰেখা আৰু MRP ৰেখাডাল এইডাল হ'ব। ইয়াৰ পাছত আমি আহোঁ উৎপাদন ব্যয়ৰ বিষয়লৈ। প্ৰথমতে আমি বুজিবৰ চেষ্টা কৰিম গড় উপাদান ব্যয়। আমি উপাদান ব্যয়ৰ বিষয়ে এতিয়া আমি আলোচনা কৰিম। আৰু প্ৰথমতে আমি এভাৰেজ ফেক্টৰ কষ্ট অৰ্থাৎ গড় উপাদান ব্যয়, আমি ইয়াৰ মানে কি, অৰ্থাৎ গড় উপাদান ব্যয় মানে কি? গড় উপাদান ব্যয় হ'ল প্ৰতি একক পৰিৱৰ্তনশীল উপাদান
নিয়োগ করার ফলত হওয়া ব্যয়। এতিয়া যদি আমি মুঠ ব্যয়ক মুঠ উপাদানের পরিমাণে যদি আমি হরণ করো, তেতিয়াহলে আমি গড় উপাদান ব্যয় পাম, অর্থাৎ AFC সমান হব কি TFC হরণ, আমি হরণ করিম কিহেরে পরিমাণে হরণ করে। ইয়াত AFC মানে হৈছে গড় উপাদান ব্যয় আর TFC মানে হৈছে মুঠ উপাদান ব্যয়। এতিয়া যদি আমার পরিমাণ যদি আমার চারিটা থাকে আর যদি মুঠ উপাদান ব্যয় যদি আমার 20 হয়, তেতিয়াহলে গড় উপাদান ব্যয় আমার কিমান হব, গড় উপাদান ব্যয় হব 20ক আমি চারিরে যেতিয়া আমি হরণ করিম, তেতিয়াহলে কি হব, আমি পাম 5। এইকারণে আমার গড় উপাদান ব্যয় হব 5। ইয়ার পিছত আহো আমি প্রান্তিক উপাদান ব্যয়লে। প্রান্তিক উপাদান ব্যয় ইংরাজিত আমি মার্জিনাল ফ্যাক্টর কস্ট বলে ক। এই প্রান্তিক উপাদান ব্যয় হল এটা অতিরিক্ত উপাদান নিয়োগের ফলত হওয়া ব্যয়, ইয়াক আমি প্রান্তিক ব্যয় বলেও ক। ইয়াক আমি এই ধরনের দেখাব পারো, অর্থাৎ MFC সমান হয়েছে কি TFCN মাইনাস TFCN মাইনাস 1, যত MFC হল প্রান্তিক উপাদান ব্যয়, TFCN হল N এককর মুঠ উপাদান ব্যয় আর TFCN মাইনাস 1 হল N মাইনাস 1 এককর মুঠ উপাদান ব্যয়। এটা উদাহরণ যদি আমি লও, যদি ধরে লও যে 10টা উপাদানের মুঠ উপাদান ব্যয় হয়েছে 120 আর 11টা উপাদানের মুঠ উপাদান ব্যয় হয়েছে 150, তেনেহলে আমার প্রান্তিক উপাদান ব্যয় হব কিমান, 150 কিউব 120 অর্থাৎ 30। এতিয়া আমি এই গড় উপাদান ব্যয় আর প্রান্তিক উপাদান ব্যয়ের মাজর সম্পর্কলে আহো। গড় উপাদান আর প্রান্তিক উপাদান ব্যয়ের সম্পর্ক আমি পূর্ণ আর অপূর্ণ প্রতিযোগিতামূলক বজারত বেলেগ বেলেগ হওয়া আমি দেখিলে পাও। পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত উপাদান এটার দর চাহিদা আর যোগানে নির্ধারণ করে। ইয়াত উপাদান প্রতিষ্ঠানের বাবে উপাদানের দর স্থিরে থাকে, যত প্রতিষ্ঠানে নিজের প্রয়োজন মতে বস্তু ক্রয় করিব পারে। গতিকে উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক আর যোগান রেখা এক্স অক্ষর সমান্তরাল হয়। যেহেতু দর দিয়া থাকে, গতিকে AFC সমান হব MFC সমান হব উপাদানের দর। পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত উপাদান এটার দর চাহিদা আর যোগানে নির্ধারণ করে। ইয়াত উৎপাদন প্রতিষ্ঠানের বাবে উপাদানের দর স্থিরে থাকে, যত প্রতিষ্ঠানে নিজের প্রয়োজন মতে বস্তু ক্রয় করিব পারে। গতিকে উপাদানের যোগান সম্পূর্ণ স্থিতিস্থাপক আর যোগান রেখা এক্স অক্ষর সমান্তরাল হয়। যেহেতু দর দিয়া থাকে, গতিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত AFC সমান হব MFC সমান হব উপাদানের দর। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বজারত গড় উপাদান ব্যয় রেখার ঊর্ধ্বমুখী আকৃতির হয় আর প্রান্তিক উপাদান ব্যয় রেখাডাল ইয়ার উপর থাকে। ইয়াকে বুঝায় যে প্রতিষ্ঠানখনে যেতিয়া বেশি নিয়োগ করিব বিচারে, তেতিয়া প্রতিটো উপাদানতে প্রতিষ্ঠানখনে বেশিকৈ ব্যয় করিব লাগিব। হেহে প্রান্তিক উপাদান ব্যয় গড় উপাদান ব্যয়তকৈ বেশি। ইয়াক আমি এই দ্বিতীয় নম্বর চিত্রে দেখাব পাৰো। আমি বিভিন্ন
বজাৰৰ গাঁথনিত অৰ্থাৎ পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আৰু অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত আমি এ এফ চি আৰু এম এফ চি ৰেখা দুডাল দেখুৱাব বিচাৰিছোঁ। আমি এই ক চিত্ৰত আমি উপাদানৰ পৰিমাণ এক্স অক্ষৰেখাত লৈছোঁ আৰু উপাদানৰ ব্যয় আমি ৱাই অক্ষৰেখাত আমি লৈছোঁ। পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰৰ অধীনত এই এ এফ চি আৰু এম এফ চি ৰেখা একে হ'ব, আমাৰ এক্স এক্সিছৰ সমান্তৰল হ'ব। আৰু ঠিক সেইদৰে আমি অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰৰ ক্ষেত্ৰত আমি এ এফ চি আৰু এম এফ চি ৰেখা দুডাল এই ধৰণেৰে আমি পাম। এইডাল হ'ব আমাৰ এ এফ চি ৰেখা আৰু এম এফ চি ৰেখা হ'ব এইডাল। উৎপাদনৰ চাৰিটা উপাদান অৰ্থাৎ ভূমি, শ্ৰম, মূলধন আৰু ঔদ্যোগিকে আৰু আমাৰ উৎপাদনৰ ক্ষেত্ৰত যোগোৱা অৰিহণাৰ বাবে আমাৰ ৰিৱাৰ্ড বা বক্সিছ পায়। নিজস্ব সেৱাৰ বাবে এই ৰিৱাৰ্ড বা এই বক্সিছ হিচাপে ভূমিয়ে খাজনা পায় আৰু শ্ৰমে বা শ্ৰমিকসকলে মজুৰি পায়। ঠিক একেধৰণেৰে মূলধনেও ইয়াৰ সেৱাৰ বাবে আমাৰ সুদ লাভ কৰে আৰু আমি জানো যে উদ্যোগীৰ উপাদানৰ আমাৰ আয় হৈছে আমাৰ ফেক্টৰ ইনকাম বুলি কোৱা হয় বা আমাৰ আয় হৈছে আমাৰ কি আমি লাভ বুলি কওঁ। উদ্যোগীৰ উপাদানৰ আয় যাক আমি ফেক্টৰ ইনকাম বুলি কওঁ সেইটো আমি কিহেৰে দেখুৱাওঁ, সেইটো আমি লাভেৰে দেখুৱাওঁ। ই হৈছে আমাৰ লাভ হৈছে আমাৰ ব্যৱসায়ৰ উপাৰ্জন আৰু ইয়াৰ সমস্ত খৰচৰ মাজৰ পাৰ্থক্য। ই সাধাৰণতে এচোৱা সময়ত বা এচোৱা সময়ক লৈ নিৰূপিত হয়। লাভক ব্যৱসায়ৰ স্বত্বাধিকাৰীৰ বক্সিছ বুলি আমি কওঁ। তেওঁলোকে কি কৰে, তেওঁলোকৰ ধন আৰু সময় তেওঁলোকে খটুৱাই অনিশ্চয়তা তেওঁলোকে মূৰ পাতি লয় আৰু সেইবাবে তেওঁলোকে লাভ তেওঁলোকে পাব পায়। আৰু যদি তেওঁলোকে লাভ নেপালেহেঁতেন, যদি লাভ নহয় তেন্তে ব্যৱসায় চলাই যাবলৈ বা ব্যৱসায়ত অধিক ধন খটুৱাবলৈ বিশেষ কাৰণ নেথাকিলেহেঁতেন। তাৰ সলনি তেওঁলোকে কি কৰিলেহেঁতেন, তাৰ সলনি তেওঁলোকে বেংকত তেওঁলোকৰ ধনখিনি ৰাখি পেলাই এই বেংকৰ জমাৰ ওপৰত তেওঁলোকে সুদ অৰ্জন কৰিলেহেঁতেন। এতিয়া আমি আহোঁ এই উপাদানৰ চাহিদা অৰ্থাৎ ডিমাণ্ড ফৰ ফেক্টৰছ আৰু উপাদানৰ যোগানলৈ অৰ্থাৎ ছাপ্লাই অফ ফেক্টৰছ। প্ৰথমতে আমি উপাদানৰ চাহিদাৰ বিষয়ে অলপ আলোচনা কৰিম। আমি উপাদানৰ এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ইতিমধ্যে আমি কৈ আহিছোঁ যে এই উপাদানৰ এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হৈছে কি, উপাদানৰ চাহিদা প্ৰত্যক্ষ চাহিদা কিন্তু নহয়। এই উপাদানসমূহৰ চাহিদা আমাৰ উদ্ভূত চাহিদাহে অৰ্থাৎ ডিৰাইভ ডিমাণ্ডহে। উপাদানৰ চাহিদা সৃষ্টিৰ মূলতে হ'ল যে উপভোগ্য দ্ৰব্যৰ চাহিদা। এই উৎপাদনৰ উপাদানসমূহে যি উপভোগ্য দ্ৰব্য উৎপাদন কৰে সেই দ্ৰব্যসমূহৰ চাহিদাৰ ওপৰতহে এই উৎপাদনৰ উপাদানসমূহৰ চাহিদা নিৰ্ভৰ কৰে। সেইবাবে আমি এই উৎপাদনৰ উপাদানসমূহৰ চাহিদা আমি প্ৰত্যক্ষ চাহিদা নহয় বুলি ক'ব পাৰোঁ। এই চাহিদা হৈছে আমাৰ উদ্ভূত চাহিদা অৰ্থাৎ ডিৰাইভ ডিমাণ্ড। আমি উদাহৰণস্বৰূপে এটা কথা আমি ক'ব পাৰোঁ যে ধৰি লওঁ যে আমাৰ শ্ৰমিক তাৰপিছত ধৰি লওঁ আমি যন্ত্ৰপাতি, বিদ্যুৎ, ৰবৰ ইত্যাদিৰ আমাৰ চাহিদাৰ সৃষ্টি হয় যেতিয়া জনসাধাৰণে এখন মটৰ গাড়ী বা এখন স্কুটাৰৰ চাহিদাৰ সৃষ্টি
বা জনসাধারণে এখন মটরগাড়ি বা এখন স্কুটার বিচার চাহিদা এই মটরগাড়ি আর স্কুটারখনের থাকে। সেই মটরগাড়ি আর স্কুটারখন উৎপাদন করবলে যিবোৰ আমি উপাদান ব্যবহার করো সেই উপাদান সমূহৰ চাহিদা কিন্তু এই আমাৰ যি আমাৰ এই উপভোগ্য দ্রব্যর চাহিদার উপর নির্ভর করে। অর্থাৎ আমার এই শ্রমিক, তীখা, রবর, যন্ত্রপাতি, বিদ্যুৎ যিবোৰ এই মটরগাড়িখন উৎপাদন করবলে যি উপাদান আমি ব্যবহার করছো সেই উপাদান সমূহর চাহিদা কিন্তু আমার মটরগাড়িখনের চাহিদার উপর নির্ভর করব। সেইবাবে আমি কব পাৰো যে উৎপাদনের উপাদান সমূহর চাহিদা হৈছে আমার ডিরাইভড চাহিদিমান অর্থাৎ উদ্ভূত চাহিদা। উপাদানের চাহিদা নির্ভর করে উপাদান সমূহর সহায়ত উৎপাদিত চূড়ান্ত দ্রব্যর চাহিদার উপর। ইয়ার বাহিরেও উপাদানের স্থিতিস্থাপক চাহিদা নির্ভর করে এইবিলাকৰ দ্বারা উৎপাদিত দ্রব্যর স্থিতিস্থাপক চাহিদার উপর। সাধারণভাবে দেখা যায় যে কোনো এটা উপাদানের চাহিদা স্থিতিস্থাপক হলে ইয়ার দ্বারা যিবোৰ আমার উৎপাদিত হৈছে যিবোৰ উৎপাদিত চূড়ান্ত দ্রব্যর চাহিদা স্থিতিস্থাপক হয়। উপাদানের চাহিদার স্থিতিস্থাপকতাক প্রভাবিত করা আন এটা কারণ আছে আর এই কারণটো হল কোনো এটা দ্রব্যর উৎপাদনত উপাদান সমূহর প্রতিকল্পতা। গতিকে যদি শ্রমর ঠাইত আমি মূলধন যদি আমি ব্যবহার করিব পাৰো তেন্তে শ্রমর চাহিদা অধিক স্থিতিস্থাপক হব। উৎপাদনের উপাদান সমূহর চাহিদা সদায় সংযুক্ত চাহিদা কারণ উৎপাদন প্রক্রিয়াত সকলো উপাদান আমার যৌথভাবে আমি নিয়োগ করো বা আমি যৌথভাবে আমি ব্যবহার করো। উপাদানের চাহিদার আন এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে প্রতিষ্ঠানের উপাদানের চলিত চাহিদা নির্ধারিত হয় বজারত চূড়ান্ত দ্রব্যর চাহিদার বৃদ্ধির দ্বারা। তারপরে উদ্যোক্তায় উপাদানের উদ্ভূত চাহিদা বৃদ্ধির এক উল্লেখনীয় মধ্যস্থকারী ভূমিকা পালন করে কারণ তেও দ্রব্য বজার আর উপাদান বজারের মাজর এক সাধারণ যোগসূত্র রক্ষা করে। দরাচলতে অর্থাৎ বাস্তবত আমার প্রতিষ্ঠানের এটা উপাদানের চাহিদা তার উৎপাদিকারের উপর নির্ভর করে। গতিকে উপাদানের প্রান্তিক উৎপাদিকা রেখায় উপাদানের চাহিদা রেখা। এতিয়া আহো আমি উপাদানের যোগানলে অর্থাৎ ইংরাজিত আমি সাপ্লাই অফ ফ্যাক্টর্স বলি কম। যোগানের দিকত আমি যদি চাও যোগানের দিকত উপাদান বজারের বহুতো বিশেষত্ব আমি পাও। উপাদানের যোগান নির্ভর করে ইয়াত সম্ভাব্য সহজলভ্যতার উপর। উপাদানের সচলতায় কোনো এক বিশেষ উদ্যোগের বাবে সহজলভ্যতাত এক বিশেষ ভূমিকা গ্রহণ করে। ভূমির দরে উপাদানের যোগান আমি জানো যে ভূমির দরে উপাদানের যোগান হচ্ছে স্থির, ই পূর্ণভাবে অস্থিতিস্থাপক। আমি জানো যে ভূমি হচ্ছে অস্থিতিস্থাপক। উপাদান সমূহর মাজর প্রতিকল্পতায় উপাদান সমূহর সম্ভাব্য সহজলভ্যতা নির্ধারণ করে। যদি শ্রমর প্রতিকল্প হিসাবে আমি যদি মূলধন ব্যবহার করো বা মূলধন যদি ব্যবহার করিব পৰা যায় তেতিয়াহলে ইয়ার যোগান অধিক স্থিতিস্থাপক হৈ পৰিব। প্রতিটো
উপাদানৰ নিজা বৈশিষ্ট্য আছে। এটা ধৰি লওঁ যে ভূমি হৈছে এটা প্ৰকৃতিক বা আমি প্ৰাকৃতিক আৰু নিষ্ক্ৰিয় উপাদান। ঠিক সেইদৰে আমি শ্ৰমৰ কথা ক'বলৈ গ'লে আমি ক'ব পাৰোঁ যে শ্ৰম হৈছে এটা মানৱীয় আৰু সক্ৰিয় সম্পদ। মূলধন হৈছে এটা মানৱ সৃষ্টিৰ উপাদান। শ্ৰম ক্ষয়প্ৰাপ্ত, আনহাতেৰে ভূমি স্থায়ী আৰু ইয়াৰ মৌলিক অবিনশ্বৰ ক্ষমতা আছে। তাৰ উপৰি ভূমিৰ কোনো সামাজিক উৎপাদন ব্যয় নাই, কাৰণ ই হৈছে কি, ভূমি হৈছে কি, ভূমি প্ৰকৃতিৰ মুক্ত দান। ঠিক তেনেদৰে কৰ্মৰ সময়, জিৰণি, কৰ্মস্থলৰ পৰিৱেশ ইত্যাদিৰ বাবে প্ৰকৃত উৎপাদন ব্যয়ৰ জোখ লোৱা আমাৰ পক্ষে অসুবিধাজনক হৈ পৰে, কিয়নো আমি এইবিলাকৰ সৈতে শ্ৰমৰ যোগান জড়িত। গতিকে মজুৰিক একমাত্ৰ উপাদান ব্যয় বুলিব আমি নোৱাৰোঁ। ঠিক তেনেদৰে মূলধনত আমাৰ সঞ্চয় আৰু ত্যাগ জড়িত, সেইবাবে সুদক ব্যয়ৰ একমাত্ৰ যোগ হিচাপেও আমি ল'ব নোৱাৰোঁ। গতিকে আমি কি পাওঁ যে দ্ৰব্য বজাৰৰ তুলনাত আমাৰ উপাদান বজাৰৰ চাহিদা আৰু যোগান এই উভয় দিশত আমাৰ বহুতো বিশেষ বৈশিষ্ট্য পৰিলক্ষিত হয়। গতিকে আমি মাৰ্চেলে যি মূল্য তত্ত্বক আমি দিছে, সেই মূল্য তত্ত্বক আমি উপাদানৰ দৰ নিৰ্ধাৰণত আমি প্ৰয়োগ কৰিব নোৱাৰোঁ। আমি সেইবাবে আমি অৰ্থনীতিবিদসকলে আমি দেখিবলৈ পাইছোঁ যে অৰ্থনীতিবিদসকলে সেইকাৰণে এটা বিশেষ তত্ত্ব, এই তত্ত্বটোক তেওঁলোকে প্ৰান্তিক উৎপাদিকা তত্ত্ব বুলি কৈছিলে, অৰ্থাৎ মাৰ্জিনেল প্ৰডাক্টিভিটি থিয়ৰী বুলি কোৱা হয়। এই মাৰ্জিনেল প্ৰডাক্টিভিটি থিয়ৰী অৰ্থাৎ প্ৰান্তিক উৎপাদিকা তত্ত্বক তেওঁলোকে বিতৰণৰ সাধাৰণ তত্ত্ব হিচাপে আগবঢ়াইছে। অৱশ্যে আমি ইয়াতে আমি ক'ব পাৰোঁ যে বিতৰণ তত্ত্ব নাইবা উপাদানৰ দৰ নিৰ্ধাৰণ সাধাৰণ মূল্যৰ তত্ত্বৰ এক অংশ বিশেষ। ই বুজায় যে উপাদানৰ দৰ দ্ৰব্যৰ দৰ নিৰ্ধাৰণৰ দৰে আমাৰ উপাদানৰ দৰসমূহো আমাৰ চাহিদা আৰু যোগানে নিৰ্ধাৰণ কৰে। আমি পাওঁ যে দ্ৰব্য বজাৰৰ তুলনাত আমি ক'ব পাৰোঁ যে উপাদান বজাৰৰ চাহিদা আৰু যোগান, যদি আমি দ্ৰব্য বজাৰৰ চাহিদা আৰু যোগানৰ লগত ৰিজাই চাওঁ, তেতিয়াহ'লে আমি ক'ব পাৰোঁ যে উপাদান বজাৰৰ চাহিদা আৰু যোগান উভয় দিশত আমাৰ বহুতো বিশেষ বৈশিষ্ট্য আছে। গতিকে আমাৰ যি মূল্য তত্ত্বক আমাৰ মাৰ্চেলে আগবঢ়াইছে, এই মাৰ্চেলীয় যি মূল্য তত্ত্বক আমি উপাদানৰ দৰ নিৰ্ধাৰণত আমি প্ৰয়োগ কৰিব নোৱাৰোঁ। সেইকাৰণে কি হৈছে যে অৰ্থনীতিবিদসকলে তেওঁলোকে এটা বিশেষ তত্ত্ব, যি তত্ত্বক আমি প্ৰান্তিক উৎপাদিকা তত্ত্ব বুলি কোৱা হয়, অৰ্থাৎ মাৰ্জিনেল প্ৰডাক্টিভিটি থিয়ৰী বুলি কোৱা হয়, এই তত্ত্বক আমি বিতৰণৰ সাধাৰণ তত্ত্ব হিচাপে আমি আগবঢ়াই। আৰু যদিও আমি বিতৰণৰ তত্ত্ব নাইবা উপাদানৰ এই দৰ নিৰ্ধাৰণৰ সাধাৰণ মূল্য তত্ত্বতকৈ আমি অলপ বেলেগ বুলি কওঁ, তথাপিও আমি তাক আমি এক এই সাধাৰণ মূল্য তত্ত্বৰ এক অংশ বিশেষ হিচাপে আমি ধৰি লওঁ। কাৰণ আমি ইয়াতে আমি এই কথাটোৱেই আমি ক'ব বিচাৰিছোঁ যে উপাদানৰ দৰ আমাৰ দ্ৰব্য দৰ নিৰ্ধাৰণৰ দৰে আমাৰ উপাদানৰ দৰসমূহো আমাৰ চাহিদা আৰু যোগানৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, আৰু এই উপাদানৰ দৰসমূহো আমাৰ দ্ৰব্যৰ দৰৰ নিচিনাকৈ আমাৰ চাহিদা আৰু বেলেগ দ্ৰব্য দৰৰ নিৰ্ধাৰণৰ দৰে আমাৰ চাহিদা আৰু যোগানৰ ওপৰত নিৰ্ভৰ কৰে। তো আজি আমি বিভিন্ন বিষয় ইতিমধ্যে আমি
আলোচনা করে আহিল আমি আমার এই বিষয়সমূহ। আমি ইয়াত আজি ক্রিয়ামূলক বন্টন অর্থাৎ ফাংশনাল ডিস্ট্রিবিউশনের বিষয়ে আমি বিতংভাবে আলোচনা করলো। আমি ব্যক্তিগত বন্টন অর্থাৎ পার্সোনাল ডিস্ট্রিবিউশনের বিষয়ে আমি বুঝিব চেষ্টা করলো। আমি ব্যক্তিগত বিতরণ আর এই কার্যভিত্তিক বিতরণের পাছত আমি উপাদানের উৎপাদনশীলতা আর উপাদান ব্যয়ের বিভিন্ন বিষয় আমি আলোচনা করলো। আমি আলোচনা করলো যে প্রান্তিক ভৌতিক উৎপাদন কি অর্থাৎ মার্জিনাল ফিজিক্যাল প্রোডাক্ট মানে কি আমি বুঝিলো। আমি প্রান্তিক আয় উৎপাদন অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টর বিষয়ে আলোচনা করলো। আমি প্রান্তিক উৎপাদকর মূল্য অর্থাৎ ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্টর বিষয়ে আমি আলোচনা করলো। আমি গড় উপাদান ব্যয় অর্থাৎ এভারেজ ফ্যাক্টর কস্ট, তারপর আমি প্রান্তিক উপাদান ব্যয় মার্জিনাল ফ্যাক্টর কস্ট এই আটাইখিনি বিষয়েও আমি আলোচনা করলো। শেষত আমি উপাদানের চাহিদা আর উপাদানের যোগানের বিষয়েও আমি বুঝিব চেষ্টা করলো। এতিয়া আমি ইয়াত এটা কথা আমি বুঝি পালো যে আমার এই আমার এই উৎপাদনের উপাদান সমূহের বিষয়ে যেটা আমি আলোচনা করলো, আমি বুঝি পালো যে দ্রব্য বজারের তুলনাত আমি কব পারো যে দ্রব্য বজারের তুলনাত আমার এই উপাদান বজারের চাহিদা আর যোগান এই উভয় দিকত আমার বহুতো বিশেষ আমার বৈশিষ্ট্য আছে। আর গতি আমি যত্ব মার্সেলে ব্যবহার করেছিল আমি সেই তত্ত্ব আমি সেই তত্ত্বসমূহর অল্প আমি ইয়াত আমি অর্থাৎ উৎপাদনের উপাদানের যি ব্যবহার করবলে হলে আমি বিতরণের ক্ষেত্র আমি এটা বিশেষ তত্ত্ব অর্থনীতিবিদ সকলে তেওঁলোকে কৈছিলে যে আমি এটা বিশেষ তত্ত্ব যি তত্ত্বটুক আমি প্রান্তিক উৎপাদিকা তত্ত্ব বলে কোয়া হয়, মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি বলে কোয়া হয়। ইয়াক আমি বিতরণের সাধারণ তত্ত্ব হিসাবে আমি ব্যবহার করো আর ইয়ার বিষয়ে আমি বিতংভাবে আলোচনা করব লাগিব। আমি মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি এই বিষয়টি আমি অতি গুরুত্ব সহকারে আমি আলোচনা করব লাগিব আর এই বিষয়টি আমি বিতংভাবে আমি অহাবার শ্রেণীত আমি প্রান্তিক উৎপাদিকা তত্ত্ব অর্থাৎ মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি বিষয়ে আমি আলোচনা করিম। আর তার পাছত আমি আমি এই উৎপাদনের উপাদান সমূহর যি আমার তার বিষয়ে যি আমি ইতিমধ্যে পড়িলো ইতিমধ্যে আমি আলোচনা করলো অর্থাৎ আমি খাজনার বিষয়ে বিতংভাবে আলোচনা করব লাগিব, আমি সুদর বিষয়ে আলোচনা করব লাগিব, আমি মজুরি যেটু শ্রমিক সকলে যি পায় মজুরি বিষয়ে আমি বিতংভাবে আলোচনা করব লাগিব, আর আমি খাজনা সুদ লাভ বা মুনাফা আর মজুরি বিষয়ে আমি আলোচনা করব লাগিব। কারণ আমি জানো যে উৎপাদনের ক্ষেত্র আমার চারিটা উপাদান আছে, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন আর আনটি হচ্ছে সংগঠন। সেইভাবে ভূমি যি অংশ পায় তাক আমি খাজনা বলে কোম, মূলধনে পোৱা অংশক আমি সুদ বলে কোম, আমি শ্রমিক সকলে পোৱা অংশক আমি মজুরি বলে কোম, আর সংগঠন যি অংশ পায় যি অংশ লাভ করে তাক আমি লাভ বলে কোম বা মুনাফা বলে কোম। এই আটাইখিনি বিষয়ে আমি আলোচনা করব লাগিব আর অহাবার শ্রেণীত আমি প্রথমতে প্রান্তিক উৎপাদিকা তত্ত্ব অর্থাৎ আমি মার্জিনাল প্রোডাক্টিভিটি থিওরি বিষয়ে আলোচনা করব।